আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 10 নভেম্বর রবিবার, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জেপিসির দরবারে ওয়াকফ বিলের বিরোধিতায় সংখ্যালঘুরা, মুসলিম দরদি গৌরব কেনগর হাজির, অভিযোগ দিলীপ শইকিয়ার, রমণী মোহন ইনস্টিটিউট সংস্কার কাজের শিলান্যাস 12 নভেম্বর, বললেন কমলাক্ষ দে পুরকায়স্ত, মুখ্যমন্ত্রীর আনটাইট ফার্ম থেকে মঞ্জুর 25 লক্ষ টাকা, শ্রমদানের মাধ্যমে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন গাড়ি চালকরা, করিমগঞ্জ রেড ক্রস হাসপাতালে দন্ত চিকিৎসা বিভাগের উদ্বোধন, নির্বাচনী প্রচার শেষে বিধায়ক ফিরলেই রাতাবাড়িতে দমকলের কার্যালয়, 82টি স্বাস্থ্য শিবির আয়োজনের লক্ষ্য প্রস্তুতি সভা জেলা প্রশাসনের, বৃষ্টি হলে টিলাদোষে কাদামাটি নামে স্কুলে, পড়তে পারছে না ছাত্রছাত্রীরা, কর্তৃপক্ষের পদক্ষেপে সন্তুষ্ট নন অভিভাবকরা, পোলার পরে সংহারী রূপ ধারণ বরাকের, ধ্বংসের মুখে বসতি, এবং সর্বশেষ খবরটি হলো, সভ্য সমাজে এমন হয় না, শেষ দিনে বুলডোজার জাস্টিস নিয়ে বড় রায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। নরেন্দ্র মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়ল যৌথ সংসদীয় কমিটি। গুয়াহাটিতে জেপিসির দরবারে গিয়ে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন এই বিলের ঘোরতর বিরোধিতারা। সম্মিলিত বিরোধিতার কণ্ঠস্বর শুনে জেপিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের রিপোর্টে সবার অভিমত লিপিবদ্ধ থাকবে। সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে গুয়াহাটিতে এসেছে এই কমিটি। সংসদে এই বিল পেশের পর বিরোধী তুপের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পক্ষের মতামত জানার জন্য কেন্দ্রের সম্মতিতে যৌথ সংসদীয় কমিটি গঠন করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গত আগস্টে এই কমিটি গঠনের পর আহমেদাবাদ, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ গিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অভিমত নেওয়া হয়েছে। দ্বিতীয় রাউন্ডের আলোচনার জন্য প্রথম দফায় গুয়াহাটি এসেছে এই কমিটি, এরপর কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, লখনৌয়ে যাবে জেপিসি। শনিবার গুয়াহাটির এক 5 তারা হোটেলে বিভিন্ন পক্ষের মতামত শুনেছে এই কমিটি। আসাম ছাড়া ত্রিপুরা, মণিপুর, মেঘালয় থেকেও নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেপিসির সামনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন। এই বৈঠক বয়কট করেছেন বিরোধীরা। জেপিসিতে থাকা বিরোধী দলগুলোর সদস্যরা আগেই জানিয়েছেন যে এই কমিটির গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা, লখনৌয়ের বৈঠক বর্জন করবেন তারা। বিরোধী সাংসদদের মতে এই কমিটির চেয়ারম্যান পাল নিজের মর্জি মতো চলতে চান। এই জটিতি সফর সূচিমানা তাদের পক্ষে অসম্ভব। বিরোধীদের এই সিদ্ধান্তকে সমালোচনা করে জেপিসির অন্যতম সদস্য দিলীপ শইকিয়া বলেছেন, উত্তর পূর্বকে কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি কী চুকে দেখে সেটা স্পষ্ট হয়ে গেল। তার কথায়, আসামে মোট জনসংখ্যার 35% মুসলমান। এই রাজ্যের সাংসদ গৌরব গগৈ সহ অন্য কংগ্রেস নেতাদের দরদ উঠলে উঠে মুসলমানদের জন্য, অথচ এই বৈঠকে অনুপস্থিত থাকলেন গৌরব। এতেই প্রমাণ হয়ে যায় যে মুসলমানদের জন্য তারা খান্না আসলে কুম্ভীরাশ্রু ছাড়া কিছু নয়। তবে দিলীপের বক্তব্য খণ্ডন করে প্রদেশ কংগ্রেস থেকে বলা হয়েছে, জাতীয় স্তরে বিরোধীরা একজুট হয়ে জেপিসির দ্বিতীয় দফার বৈঠক সূচি বয়কট করেছে, কমিটির চেয়ারম্যানের ইচ্ছামতো সব হতে পারে না, এই অভিযোগ এনেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। গৌরব গগৈ জেপিসির অন্যতম সদস্য, দলের সিদ্ধান্ত মেনেই তিনিও কমিটিকে বয়কট করেছেন। কংগ্রেসের অভিযোগ, জেপিসির চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগকে এড়িয়ে মন গোলা কথা বলেছেন সাংসদ দিলীপ। অন্যদিকে জগদম্বিকা পালের বক্তব্য, জেপিসি গঠন করেছেন লোকসভার অধ্যক্ষ, এই কমিটিকে বয়কট করে বিরোধীরা সংসদীয় রাজনীতির মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা পোষণ করলেন। আসাম সিভিল সোসাইটি ও মিল্লি কাউন্সিলের হয়ে জেপিসির মুখোমুখি হয়ে আসাম ওয়াকফ বোর্ডের প্রাক্তন নির্বাচিত চেয়ারম্যান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ওয়াকফ সংশোধনী বিল পাস ও আইনে পরিণত হলে কালেক্টর রাজ্যের পদ প্রশস্ত হবে। কোনটা ওয়াকফ সম্পত্তি তা স্থির করবেন ডিসিরা। এই বিলে বলা হয়েছে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করা মুসলমানরাই সম্পত্তি দান করতে পারবেন। চৌধুরীর মতে, মুসলমান তো মুসলমানই, কারা সম্পত্তি দানের আগে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন সেটা আবার দানের কোনো শর্ত হতে পারে নাকি? ওয়াকফ বোর্ডে কেন অমুসলমান থাকবেন সেই প্রশ্ন তুলেছেন চৌধুরী। তার মতে, কোনো দেবোত্তর বোর্ডে মুসলমান সদস্য থাকেন নাকি, তাহলে কেন ওয়াকফ বোর্ডের অমুসলমান সদস্যকে অন্তর্ভুক্ত করতে চাইছে কেন্দ্র? আবার এই বিলেই বলা হয়েছে কোনো অমুসলমান ওয়াকফ করতে পারবেন না, এ এক অদ্ভুত দ্বিচারিতা। এর পাশাপাশি চৌধুরী বলেন, ওয়াকফ ইউজারদের সম্পত্তি নথিভুক্তকরণ হয়ে না থাকলে সেটা অবিলম্বে করা উচিত। এই বিল পাশ হয়ে গেলে আর সেসব সম্পত্তি নথিভুক্ত করা যাবে না। জমিয়ত উলামায়ে হিন্দ ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করেছে। এই সংগঠনের প্রতিনিধি জুনেদ খালিদ বলেন, সরকার ওয়াকফ বোর্ডের কাজকর্মের উপর নজর রাখতেই পারে, কিন্তু ওয়াকফ বোর্ডের প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে মুসলমান সম্প্রদায়ের হাতে।
জুনাইদ বলেন, ওয়াকফ সম্পত্তি বেদখল মুক্ত করতে যথাযথ পদক্ষেপ করুক সরকার, কিন্তু সংশোধনী বিলের অনেক দফাই আপত্তিজনক। তার মতে মুসলমানরা তাদের সম্পত্তি ধর্মের নামে দান করে, এতে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র। অন্যদিকে নাগরিক অধিকার সমিতির হয়ে জেপিজির সামনে অভিমত তুলে ধরা প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক বলেছেন, ওয়াকফ বোর্ডের উপর নজরদারির নামে কালেক্টর রাত কিছুতেই মানা যায় না, ওয়াকফ ট্রাইব্যুনাল বহাল থাকুক, এছাড়া কেন এই বোর্ডে অমুসলিম সদস্য থাকবেন। কামাখ্যা মন্দির, তিরুপতি মন্দির, কোন গুরুদ্বারের ধর্মীয় প্রশাসনিক কাঠামোয় কি অন্য ধর্মের সদস্য থাকে? নিশ্চয় নয়। তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার যুক্তিটা কোথায়? সেই সঙ্গে খালেক বলেন, যে কোনো মুসলমান সম্পত্তি দান করতে পারে, 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে, এত বিচিত্র শর্ত। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জের ঐতিহ্যবাহী রমণী মোহন ইনস্টিটিউটকে সাজিয়ে তুলতে মাঠে নামলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর কায়স্ত। ওই ইনস্টিটিউট সংস্কারে মুখ্যমন্ত্রীর আনটাইড ফান্ড থেকে মঞ্জুর করা হয়েছে 25 লক্ষ টাকা। আগামী 12 নভেম্বর কাজের শিলান্যাস করা হবে বলে জানালেন বিধায়ক কমলা কোদেপুর কায়স্ত। বিধায়ক জানান, বরজেন্দ্র রুশোসার করিমগঞ্জ টাউন কালীবাড়ি এবং রমণী মোহন ইনস্টিটিউটের জন্য 25 লক্ষ টাকা করে মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। এখন প্রাথমিকভাবে ইনস্টিটিউটকে সাজানোর কাজ শুরু হবে, বিশেষ করে প্রেক্ষাগৃহের ভিতরে বসার আসন, মঞ্চ এবং শৌচাগার তৈরি করতে হবে, সম্ভব হলে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থাও করতে হবে। তবে কাজের ক্ষেত্রে নির্ধারিত পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি কাজ তদারকির জন্য শতভিসা ক্লাবের সদস্যদের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন বিধায়ক। তিনি বলেন, আগামী 12 নভেম্বর কাজের শিলান্যাস করা হবে এবং শীঘ্রই কাজ শুরু হবে। তিনি বলেন, রমণী মোহন ইনস্টিটিউট করিমগঞ্জের ঐতিহ্য, বহু সাংস্কৃতিক সংগঠন ও খ্যাতনামা শিল্পী অতীতে এই ইনস্টিটিউটে অনুষ্ঠান করে গেছেন। সময়ের কালস্রোতে সৌন্দর্য নষ্ট হওয়া রমণী মোহন ইনস্টিটিউটকে সাজিয়ে তুলতে শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর কায়স্থ। অপরদিকে স্বেচ্ছায় শ্রমদানের মাধ্যমে ভাঙ্গা রাস্তা মেরামত করলেন লালার উত্তর জশনাবাদ গ্রামের অটো এবং ই রিক্সা চালকরা। দীর্ঘ কয়েক বছর থেকে লালা পিকে রোডের একটি অংশ মেরামত না করে ঠিকাদার কাজ ছেড়ে নেন, আর এই রোড দিয়ে যানবাহন চলাচলে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এ নিয়ে যান চালক সহ নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এভাবে দীর্ঘদিন থেকে চলে এলেও অবশেষে চালকরা মিলে এই অসম্পূর্ণ কাজ সারাইয়ে হাত লাগান। একদিনের জন্য গাড়ি চালানো বন্ধ রেখে সবাই মিলে বালু সিমেন্ট কিনে এনে এই ভাঙ্গা অংশ মেরামত করে তুলেন। এই কাজের জন্য অনেকে চালকদের ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে করিমগঞ্জ রেড ক্রস হাসপাতালে শুরু হলো দন্ত চিকিৎসা বিভাগ, এতে রোগী দেখবেন ডক্টর দেবশ্রী দত্ত। বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির সভাপতি মনোজ দাস। উদ্বোধন করে তিনি বলেন, করিমগঞ্জ রেড ক্রসে দন্ত চিকিৎসার বিভাগ শুরু করার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। অন্যান্য রোগের চিকিৎসকরা এখানে নিয়মিত পরিষেবা দিচ্ছেন, এতে কম খরচে জেলার দরিদ্র শ্রেণীর মানুষরা উপকৃত হচ্ছেন। দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে যাচ্ছে রেড ক্রস, এবার থেকে এর সঙ্গে এক নতুন পালক যুক্ত হলো, যার মাধ্যমে সাধারণ মানুষ এবার থেকে দাঁতের চিকিৎসা এখানে করাতে পারবেন। চিকিৎসক দেবশ্রী দত্ত রাজস্থান থেকে পড়াশোনা করে ফিরে এসেছেন। এলাকার রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রতিদিন সকাল থেকে রেড ক্রস হাসপাতালে রোগী দেখবেন। অপরদিকে নির্বাচনী প্রচার শেষে বিধায়ক ফিরলেই রাতাবাড়িতে দমকলের কার্যালয়। রাতাবাড়িতে অগ্নিকাণ্ডে বশীভূত 6টি দোকানের খোঁজ নিলেন বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধিরা। শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ওই দোকানগুলো, এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দোকান মালিকরা। জানা গেছে শনিবার বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে রাতাবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি দোকানের মালিকদের খোঁজ নিয়েছেন রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিলাল উদ্দিন ও বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন। রাতাবাড়ির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই 6টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই খবর বিধায়ক বিজয় মালাকারের কাছে পৌঁছলে তিনি সার্কল অফিসার সৌভিক দত্ত ও তার দলকে ঘটনাস্থলে পাঠান। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় বিধায়ক সরেজমিনে যেতে পারেননি, তবে পরবর্তীতে তিনি যাবেন বলেও আশ্বাস দিয়েছেন। এদিন বিধায়কের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখে দুঃখ প্রকাশ করেন। পরে ঘটনার বিস্তারিত সংবাদ মাধ্যমে তুলে ধরেন রামকৃষ্ণনগর মাইনরিটি মোর্চার মণ্ডল সভাপতি বিলাল উদ্দিন, রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন, ব্লুবার্ড ইংলিশ একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসিব প্রমুখ। তারা বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। দমকল বাহিনীর প্রসঙ্গ টেনে তারা বলেন, পূর্বে রাতাবাড়িতে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ছিল, কিন্তু থানার জায়গার সমস্যা থাকায় ওই গাড়িকে দুর্লভপুরায় স্থানান্তরিত করা হয়েছে। তবে শীঘ্রই রাতাবাড়িতে দমকল বাহিনীর 1টা ইঞ্জিন দেওয়া হবে, এর জন্য জমিও তারা দেখছে।
বিধায়ক নির্বাচনী প্রচার শেষে ফিরে এলে ওই জায়গা পরিদর্শন করে সেখানে একটি দমকল বাহিনীর কার্যালয় স্থাপন করে এই সমস্যার সমাধান করার ব্যবস্থা করে দেবেন বলেও তারা আশ্বস্ত করেছেন স্থানীয়দের। অপরদিকে 82টি স্বাস্থ্য শিবির আয়োজনের লক্ষ্য প্রস্তুতি সভা জেলা প্রশাসনের। জনস্বাস্থ্যের বিষয়টিকে মাথায় রেখে কাছাড় জেলা জুড়ে এক স্বাস্থ্য শিবির আয়োজন করছে স্বাস্থ্য বিভাগ। জেলার সবকটি বিভাগকে একত্রিত করে এই শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই শিবিরে যাতে সব ধরনের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পান সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাছাড়ে 82টি স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত কমিশনার ডক্টর খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় এ নিয়ে বিশদভাবে আলোচনা হয় এবং এই শিবিরগুলো আয়োজনের রূপরেখা তৈরি করা হয়। এসব শিবিরে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছায় এবং প্রান্তিক এলাকার মানুষের সুবিধা নিতে পারেন তার প্রচার ও প্রসারে গুরুত্ব আরোপ করা হয়। শিবিরে যৌন সংক্রমণ, HIV, যক্ষ্মা, হেপাটাইটিস বি এবং সি সেই সঙ্গে সাধারণ সব স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দেওয়ার প্রতি যত্নশীল হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। শিবিরগুলোর মাধ্যমে জেলায় বিভিন্ন রোগ প্রতিরোধের প্রচার এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের উপর জোর দেওয়া হয়। সভায় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত সবকটি বিভাগ, DSEO, দিশা ইত্যাদির মধ্যে সমন্বয়ের সেতু তৈরি করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং প্রস্তাবিত শিবিরগুলো সুষ্ঠুভাবে আয়োজনে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অপরদিকে বৃষ্টি হলে টিলাদোষে কাদামাটি নামে স্কুলে পড়তে পারছে না ছাত্রছাত্রীরা। বৃষ্টি হলেই টিলার মাটি দোষে ঢুকে যায় স্কুলে, এতে পড়াশোনা করতে পারে না পড়ুয়ারা। নানা সময় নিয়ে পড়ুয়াদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন। স্কুল কর্তৃপক্ষ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে এনেছে বিষয়টি, কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। ঘটনাটি উদারবন শিক্ষাখণ্ডের অধীন 1011 নম্বর কল্যাণী গ্রাম নিম্ন প্রাথমিক স্কুলে। জানা গেছে ওই স্কুলের পেছনে রয়েছে টিলাটি। বৃষ্টি হলে ওই টিলার মাটি দোষ নেমে আসে স্কুল করে, এতে গোটা স্কুল ভবন কাদামাটিতে পড়ে যায়। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় স্কুলের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদের। শনিবার স্কুলের অভিভাবকরা অভিযোগ করেন, 1971 সালে প্রতিষ্ঠিত স্কুলটির ঠিক পিছনে আছে একটি জমি, কিন্তু সম্প্রতি জমির মালিক এই টিলা থেকে মাটি কেটে নেওয়ায় বর্ষার জল স্কুল চত্বর দিয়ে বয়ে যায়। এতে টিলা থেকে নেমে আসা কাদামাটি স্কুল চত্বরে জমা থাকে, এমনকি কর্দমাক্ত জল স্কুল গৃহে ঢুকায় শ্রেণীকক্ষের মধ্যেই জমে যায় কাদামাটি। এতে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। স্কুল পরিচালন কমিটি স্কুল গৃহের বিটিও উঁচু করার উদ্যোগ নেয়, তাতেও সমস্যার সমাধান হয়নি। বৃষ্টি হলেই কর্দমাক্ত জল স্কুলে ঢুকায় দুর্ভোগ পোহাতে হয় স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের। বিষয়টি ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শীঘ্র যদি টিলার কর্দমাক্ত জল স্কুল চত্বরে ঢুকা বন্ধ করা না যায় তাহলে লাটে উঠতে পারে স্কুলের ফটন পাটন। শুকনোর মরশুমে বিভাগীয় তরফে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অপরদিকে নদী ভাঙ্গনের ফলে ত্রাহি মধুসূদন অবস্থা আলগাপুর রাজস্ব সার্কুলের অন্তর্গত পোলার পারবাসীর। বরাক নদী এই গ্রামের রীতিমতো সংহারী রূপ ধারণ করেছে। ইতিমধ্যে বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনের ফলে এ গ্রামের কয়েক হেক্টর কৃষিজমি নদীর কোরাল গ্রাসে হারিয়ে গেছে। এবারের বন্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। নদী ভাঙ্গনের ফলে এবার গ্রামের বসতি বাড়িগুলো ধ্বংসের মুখে, আতঙ্কের দিন কাটাচ্ছেন গ্রামবাসী। গ্রামবাসীর মতে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে পুরো পোলার পাড়ি নদী গর্ভে হারিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা হিমাংশু দাস জানান, পূর্বে এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ হয়েছিল। তাদের জানা মতে জল সম্পদ বিভাগ এই কাজের জন্য 17 কোটি টাকা ব্যয় করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই পোলার প্রোগ্রাম পুনরায় নদী ভাঙ্গনের কবলে পড়েছে। নদীর পাশের কয়েকটি বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে ভাঙ্গন। এমন অবস্থায় বিনিদ্র রজনী কাটাতে বাধ্য হচ্ছেন গ্রামবাসী। তাদের এই কঠিন সময়ে বারবার ডেকেও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামের প্রবীণ এক মহিলা রীতারানী সিংহ জানান, ভাঙ্গনের ফলে তাদের বাড়ির পাশে এসে পড়েছে নদী, যে কোনো সময় তারা গৃহহীন হতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা যখন নীরব তখন বিষয়টি মুখ্যমন্ত্রীর দেখা উচিত। প্রবীণ এই মহিলা কেঁদে কেঁদে মুখ্যমন্ত্রীকে পোলার প্রোগ্রামের দিকে দৃষ্টি দিতে অনুরোধ জানান। গ্রামবাসীরা দাবি করেছেন নদী ভাঙ্গন প্রতিরোধে সরকার যেন দীর্ঘমেয়াদী ও কার্যকরী পদক্ষেপ নেয়। তাদের মতে যদি দ্রুত কোনো স্থায়ী ভাঙ্গন প্রতিরোধের কাজ করা না হয় তবে পরবর্তী পর্যায়ে পুরো গ্রাম নদী গর্ভে হারিয়ে যেতে পারে। পোলার প্রোগ্রামের শিশু কিশোররা স্কুলে যেতে বর্তমানে ভয় করছে। প্রতিদিন নতুন নতুন গোরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অপরদিকে আজ 10 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন DY চন্দ্রচূড়। তার আগে শেষ শুনানিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়।
উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে যে বুলডোজার অ্যাকশন চলছে তার প্রতিবাদ করে বললেন, সভ্য নাগরিক সমাজে যেখানে আইন দ্বারা সমাজ পরিচালিত হয় সেখানে বুলডোজার জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উত্তরপ্রদেশে এক সাংবাদিকের পৈতৃক বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মামলায় শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের। সেই মামলার শুনানিতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের বাড়ির সুরক্ষা ও নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, রাজ্য এই নিয়ম মানতে বাধ্য। কোনো বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে। তিনি আরও বলেন, বুলডোজারের মাধ্যমে বিচার এটি সভ্য সমাজে অজানা। যদি রাজ্য সরকারি আধিকারিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যকলাপের অনুমতি দেওয়া হয় তবে তা অত্যন্ত ভয়ঙ্কর। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বুলডোজার অ্যাকশন বা বুলডোজার জাস্টিস নিয়ে একাধিক মামলা চলছে, যেখানে অপরাধীদের বা কেবল সন্দেহের বসেই কোনো অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই বুলডোজার জাস্টিস নিয়ে বিতর্ক হয়েছে। 6 নভেম্বর রায়দানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুলডোজার জাস্টিসকে সম্পূর্ণভাবে অনস্বীকার্য বলেই উল্লেখ করেন এবং অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।